আসসালামু আলাইকুম বন্ধুরা, বঙ্গবন্ধু কুইজের 15ই জানুয়ারির প্রশ্নের উত্তর নিয়ে আরেকটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমে আমি বরাবরের মতো প্রশ্নটি পড়ে নিচ্ছি, এর মাধ্যমে আপনারাও শিখতে পারবেন। 1969 সালের 5ই ডিসেম্বর এক আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, এক সময় এদেশের বুক হইতে, মানচিত্রের পৃষ্ঠা হইতে বাংলা কথাটির সর্বশেষ চিহ্নটুকু চিরতরে মুছিয়া ফেলার চেষ্টা করা হইয়াছে। জনগণের পক্ষ হইতে আমি ঘোষণা করিতেছি, আজ হইতে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশটির নাম পূর্ব পাকিস্তান, এর পরিবর্তে শুধুমাত্র বাংলাদেশ। কোন জাতীয় নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় বঙ্গবন্ধু পূর্ব বাংলার নামকরণ বাংলাদেশ করেন? তাজউদ্দিন আহমেদ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক। বন্ধুরা, উত্তরটি আমি আপনাদের সামনেই দেখাবো কোথায় রয়েছে, এবং সঠিক উত্তর পেতে প্রতিদিন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আমি আপনাদেরকে উত্তরটি দেখিয়ে দিব এবং এটি 100% সঠিক হবে। আমি উত্তরটি খুঁজে রেখেছি, এটাই আমি উত্তরটি কোথায় পেয়েছি দেখিয়ে দিচ্ছি। উত্তরটি বিবিসি বাংলা নিউজের বাংলাদেশের নাম কিভাবে বাংলাদেশ হলো, এখানে আমি একটি আর্টিকেল পড়ে বের করেছি। আমি আপনাদেরকে সরাসরি আর্টিকেলটি দেখিয়ে দিচ্ছি। এখানে বঙ্গবন্ধুর থেকে শুরু করে নবাব সিরাজুদ্দৌলা, একদম প্রাচীন বাংলার থেকে শুরু করে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছিল। এখানে প্রথমে বলা হয়েছে বঙ্গ কিভাবে আসলো, পশ্চিম পাকিস্তান কিভাবে আসলো, তারপর বঙ্গবন্ধু কিভাবে বাংলাদেশ নাম দিল। বন্ধুরা, আমার উত্তরটি দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে। প্রতিদিনের উত্তর পেতে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার সামনে আমার সব প্রশ্ন উত্তরগুলো চলে আসবে, আপনার খুঁজতে হবে না। তাহলে আর আমি আপনাদের সাথে থেকেই খুঁজছি। প্রশ্নের যে উত্তর আমি পেয়ে গেছি, দেখুন, শুরু হয় আইয়ুব পতন আন্দোলন, সে সময় গণ অভ্যুত্থানের স্লোগান দেওয়া হয় বাঙালি বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো। ইতিহাস অনুযায়ী এই প্রথম পূর্ব বাংলাকে বাংলাদেশ নামে অভিহিত করা হয়, এটাই প্রথম বাংলাদেশ নামক স্লোগান। 1969 সালের 5ই ডিসেম্বর গণতন্ত্রের মানস পুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন, আমাদের স্বাধীন দেশটির নাম হবে বাংলাদেশ। বন্ধুরা, আমাদের দেশটির নাম দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা তার প্রতি চিরকৃতজ্ঞ। বন্ধুরা, প্রতিদিন উত্তর দেওয়ার সাথে সাথে আমাদের অনেক কিছু জানা হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ এটা আপনাদের সব ক্ষেত্রে হেল্প করবে আমি মনে করছি। চাকরি পড়াশোনা, আমাদের এই ইতিহাস জানা খুবই প্রয়োজন। হয়তোবা পাঠ্যপুস্তকের বাইরে আমরা পড়তে আগ্রহী নই, কিন্তু এখন এর মাধ্যমে আপনারা অনেক কিছু জেনে নিচ্ছেন ছোট্ট একটি ভিডিও দেখার মাধ্যমে। আমি চাই আপনারা একটু একটু হলেও তথ্যগুলো জেনে রাখুন এবং আপনার জ্ঞানের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করুন। বাংলাদেশ ইতিহাসের সাথে থাকুন, বঙ্গবন্ধুর সম্পর্কে আরও জানুন। বন্ধুরা, আমি উত্তরটি দিয়ে দিচ্ছি, উত্তরটি হচ্ছে, ও সরি আমি ভুলে গেছি, সম্ভবত দেখছিলাম এক কথার, আচ্ছা উত্তরটি হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আমি আপনাদের সামনে সাবস্ক্রাইব করে দেখাচ্ছি, সাবমিট করে দেখাচ্ছি, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। প্রতিদিন এর সাথে সাথে আপনারা শেয়ারও করবেন এবং ল্যাপটপ জিতেন।